দিচ্ছি একটু আমচুর পাউডার। এই কালারগুলো এত সুন্দর সুন্দর। দীঘা থেকে কিনে আনা সেই লক্ষ্মী ঠাকুরটা যেটা তোমাদের দেখাবো বলেছিলাম কিন্তু দেখাচ্ছিলাম, বিল করতে গিয়ে আমাদের প্রোডাক্ট অন্য আরেকজন নিয়ে চলে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায়ান চলে এসেছি রায়াস ওয়ার্ল্ডের নতুন একটা ধামাকাদার এন্ড ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে বক বক করতে, মানে আমার হাড়ির খবর তোমাদেরকে দিতে আর তোমাদেরও হাড়ির খবর আমি নিতে। তো যাই হোক, তোমরা তো তোমাদের হাড়ির খবর দিচ্ছ না, কেউ কমেন্টস করছো না, কি করে বলো গল্প এগোবো। তো যাই হোক, এখন বাজছে ঘড়িতে সকাল 10:30, আর এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো সবাইকে জানাচ্ছি ভেরি 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 গুড মর্নিং। আর তোমরা সকালে কে কখন ঘুম থেকে উঠলে অবশ্যই কমেন্টস করে জানিও, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের সবার ঘরে পৌঁছে যেতে পারি। আর এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে এসে বসলাম, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো এখনও মুখের জলটা মুছিনি, জাস্ট ফ্রেশ হয়ে এসে বসেছি। এখন একটু খাওয়া দাওয়া করবো, মানে ব্রেকফাস্ট করবো, করে দেন পুজো করবো, আজকে ছোটোখাটো কিছু রান্না করবো, দেন আবার বেরোবো, আজকে শপিংয়ে যাবো মেজো মামার সাথে। তো দেখতে থাকো আজকের ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, কতটা ধামাকাদার হতে চলেছে। তো আজকের ব্লগটা অবশ্যই ধামাকাদার হতে চলেছে, তো অবশ্যই কিন্তু দেখো, তার জন্য স্কিপ না করে পুরো প্রথম থেকে এন্ড অবধি দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্রেকফাস্ট করে তোমাদের দেখাচ্ছি আমি কি করছি। তো ঠিক আছে চলো, এখনকার মতো বাই, আবার আসছি খুব তাড়াতাড়ি। তো ঠিক আছে, দেখে নাও আজকে ব্রেকফাস্টের পর কি করি। আর আজকে ব্রেকফাস্টটা ভাবছি তোমাদেরকে আর দেখাবো না, কি দেখাবো বলো, রোজ ওই তো এক দুধ হরলিক্স বা দুধ কর্নফ্লেক্স বা ওটস, এছাড়া তো আর সকালবেলা আর কি খাবো বলো। আর সকালবেলা অ্যাকচুয়ালি আমার ওই রুটি পরোটা টরোটাগুলো খাওয়া হয়ও না, খেতেও ইচ্ছা করে না, ভালো লাগে না। আর তারপরে আজকে আবার ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, বিকজ কালকে রাত্রে ঘুম নিয়েছি 5:00। কালকে দিদু একটু অসুস্থ ছিল, সারা রাত দিদুর কাছেই ছিলাম, দিদুও জেগেছিল, মা আমি দিদু তিনজনাই জেগেছিলাম, তো সেই জন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, সঙ্গে থাকো দেখতে থাকো। এই যে আমি সোজা রান্নাঘরে চলে এসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আজকে আমি বানাচ্ছি তরকা, তো নিরামিষ তরকা, কারণ তোমরা তো জানোই আমার বাড়িতে ওই নিরামিষ আমিষের একটা বহুত বড় নাটক আছে, ওপরে আমিষ তোলা যাবে না, নিচে আমিষ করতে হবে, ওই জন্য আমি আর ঝামেলায় যাই না, নিচেই হোক। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, দেন আমি তরকাটা রান্না করে নেব। আর তাছাড়া তেমন আজকে তেমন কিছু করছি না, কারণ দিদুর যেহেতু শরীরটা খারাপ, মা সকালবেলাতে করে রেখে গেছে, মানে ছানার কোপ্তা করে ঝোল করে রেখে গেছে, এবার আমি শুধু তরকাটা রান্না করব, তাহলেই হয়ে যায়, আর বেশি কিছু রান্না করার নেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সারাদিন কী কী করছি অবশ্যই দেখতে থাকো, চোখটা খোলা চাই। শুকোলে পরে একদমই শুকিয়ে যাবে, এর মধ্যে এবার দেব 1 চামচ আমার ওই মশলাটা দেব, যেটা গুঁড়ো মশলা আমি করে রেখেছি ঘরে, আর তার সঙ্গে দেব হচ্ছে কাসুরি মেথি পাতা, একটু ড্রাই রোস্ট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। আর একটু দেব মশলাটা, আর এই যে কাসুরি মেথি পাতা আমি ড্রাই রোস্ট করে রেখেছি ওটাকে এবার দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নামিয়ে নেব। চলো এর মাঝে দেখায় আমাদের বাড়ির সেই লক্ষ্মী ঠাকুরটা, যেটা আমরা দীঘা থেকে কিনে এনেছিলাম ডাস্টনের ওপরে, যে লক্ষ্মী ঠাকুরটা তোমাদের দেখাবো বলেছিলাম তোমাদের দেখানো হয়নি। তো এই যে সেই ডাস্টনের লক্ষ্মী ঠাকুরটা, তো অবশ্যই জানিও কেমন হয়েছে লক্ষ্মী ঠাকুরটা দেখতে, আর পুজোর সময় তো অবশ্যই দেখতে পাবে। এই যে আমি বোন আর মেজো মামা শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, বাইকে করে এখন যাচ্ছি, আমরা তিনজনই যাচ্ছি আর কেউ যাচ্ছে না। তো আজকে কি কি শপিং করছি, কোথায় যাচ্ছি সবটা দেখাবো। যাই বলো, বাঙালি হচ্ছে মিষ্টি প্রিয়, সব কাজে মিষ্টি আগে কেনা চাই। তো মামা চলে গেছে মিষ্টি কিনতে, তো আমাদের বাড়ির জন্য আর মামার বাড়ির জন্য মামা মিষ্টি নিয়েছে, তো মিষ্টি কেনা হচ্ছে। এরপরে আমরা কোথায় যাচ্ছি চোখ রাখতে হবে তার জন্য জানতে গেলে। মামা মিলে ভীষণ
সারাদিন কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, কি কি শপিং করছি অবশ্যই তোমাদের দেখাবো। আপাতত আমরা আজকে মিষ্টি কিনতে এসেছি এখন এখানে, মিষ্টি টিষ্টি কিনে নিয়ে প্রচুর জায়গায় যাব, তো অবশ্যই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো, একদম স্কিপ না করে। এই যে আমরা শপিং করতে চলে এসেছি আমাদের এখানকার একটা শপিং মলে, তো এখন খুব মনোযোগ দিয়ে দেখা চলছে, কালার ডিজাইন সব পছন্দ কোনোটাই হচ্ছে না, আমারও হচ্ছে না, বোনেরও হচ্ছে না, তো দেখি লাস্ট অবধি কিছু পছন্দ হয় কি না। বোনের মন খারাপ হয়ে যাচ্ছে বিকজ কোনোটাই পছন্দ হচ্ছে না, ও বলছে সবই তো পুরনো পুরনো জিনিস, নতুন কোনো কালেকশন নেই। সত্যিই তাই, কোনো নতুন কালেকশন এবার সেমনভাবে পাচ্ছি না, কোনো না টপ কোনো কুর্তি কিছুই পাচ্ছি না। বোনের আর আমার বেছে বেছে ছোট ছোট বাচ্চাদের, বাচ্চা মেয়েদের যে জামাগুলো বেশ মানে কি বলবো ফ্লপি ফ্লপি বেশ ফ্লোরাল ডিজাইনের যে জামাগুলো ওইগুলো পছন্দ হচ্ছে, কিন্তু নিজেদের সাইজ কিছুই পছন্দ হচ্ছে না, বোন তো কিছুই পছন্দ করতে পারছে না, তো এই তো অবস্থা। তো দেখতে থাকো লাস্ট অবধি আমরা কি করি, কোনো জামা আদৌ পছন্দ হয় কি না। এই কালারগুলো এত সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর লাগে। আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে, মুখ শুকিয়ে গেছে বিকজ জামাই পছন্দ হচ্ছে না। এই জামা পছন্দ আছে, জামা পছন্দ হয়নি বেচারা। মাছটা ফুল হয় কেউ নেই, কারো করো না। আমরা শপিং করতে এসেছি, বিল করতে গেছিলাম, বিল করতে গিয়ে আমাদের প্রোডাক্ট অন্য আরেকজন নিয়ে চলে গেছে আর তারটা আমাদের দিয়ে গেছে, তো এই জন্য এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, কিছু করার নেই। এখন দেখি কতক্ষণে প্রোডাক্ট আসে, ওরা টাকাও ফেরত দেবে না, একটা বিচ্ছিরি ব্যাপার। তো আরো কিছু কেনাকাটা করছি, দেখি ওইগুলো কতক্ষণে ফেরত আসে। খুবই বাজে বনি বললো, আরো অনেক কিছু কিনছি, তো ঠিক আছে দেখে থাকো সঙ্গে থাকো। কিন্তু ভীষণই খারাপ লাগছে যে আমাদের জিনিসটা অন্য একজন নিয়ে চলে গেছে, তো কি আর করা যাবে। মানে আরো বেশি খারাপ লাগছে এদের যে স্টাফটা ভুল করেছে, মানে ওদের স্টাফের ভুলের জন্য এটা হলো, কারো মনে হয় চাকরিটা থাকবে না। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়েছে। হলো হ্যালো বন্ধুগণ, এই যে আমি বাড়ি চলে এসেছি, তো অবশেষে আমাদের ব্যাগটা পাওয়া গেল। আমরা যখন বাড়িতে ফিরে আসছি, মানে টাকাটা ফেরত নিয়ে, অবশেষে টাকাটা ফেরত দিয়েছিল, ফেরত নিয়ে যখন বাড়িতে ফিরে আসছি তখন ওনারা ফোন করে আমাদেরকে বলে যে আপনাদের ব্যাগটা পাওয়া গেছে, আপনারা নিয়ে যান। তারপরে আবার আমরা ফিরে গেছি, ফিরে গিয়ে আবার জিনিসপত্র মিলিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে আবার আসলাম বাড়িতে। যাই হোক, যিনি নিয়ে গেছিলেন তিনি কোনো কারণে ফোনটা সুইচ অফ করে দিয়েছিলেন, দেন তারপরে তারও মনে হয়েছে যে না হয়তো ভুল প্রোডাক্ট চলে এসছে, ফেরত দিয়ে আসা উচিত, তো উনি এসে ফেরতটা দিয়ে গেছেন বলে ফেরতটা পেয়ে গেছি। যাই হোক, এই ফেরত পাওয়ার জন্য যে দোকান থেকে আমরা কিনেছিলাম, তো মানে একটা শপিং মল, তো সেখানকার যে আমাদের বিলিংটা করেছিল তার চাকরিটা চলে যেত ওই পুজোকালের দিনে, এটা আমাদের ভীষণই খারাপ লাগছিলো। তো যাই হোক, তার চাকরিটা থাকলো, এটা আমাদের সব থেকে বড় ভালো লাগা যে কারো চাকরি গেল না এই পুজোকালকার দিনে, না হলে একটা খারাপ লাগা জায়গা হয়ে যেত। ঠিক আছে, বাকি সব কিছুই ঠিকঠাক, খুব মজা করলাম, এনজয় করলাম। ঠিক আছে, আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে নেক্সট দিন তোমাদের সঙ্গে আবার আসছি বক বক করতে। ঠিক আছে, চলো টাটা বা।